Happy moment, my dear viewers and friends. Welcome to this news. Khazan Marte Jing Song Lamsogo Narakno Tabuk Zorani O Kahamku Koktmabo. Dainik Songbato published Ungmani 10,323 teachers Rokno Koktwma Kaisa Dainik Songbat Tini 29 tarikh September 2022 sal mariwo publishing mani phadikai kok bisi bangyawoi nailene tamo shaka dainik songbad patrikao khajir marathi kisin song kok bathmankha ain goto dik jasai kore pujur por siddhanto bollen mukhyamantri pujur por 10,323 shikok shikikader samasya nirasoner ashash dilen mukhyamantri dr manik saha tobe aingoto bhabe porokhe grihito hobe e lokhe bordhito akare uccho porjaye ain bishesgoder satheo baithok korben mukhyamantri কারণ 10,323 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে তাই এখন যাচাই করা হবে তা আইনগত দিক যাচাই করেই পদক্ষেপ হবে যাতে পুনরায় সমস্যা না হয় এই দিন মহাকরণে 10,323 শিক্ষক শিক্ষিকাদের সাথে এক সাক্ষাৎকারে এমনই বললেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং আইন সচিব বিশ্বজিৎ পালিত এদিকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের পর মহাকরণের গেটে সাংবাদিকদের 10,323 শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা কমল দেব অজয় দেববর্মা আরও জানান মুখ্যমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্টের মাধ্যমে আরটিআইয়ের সম্পূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের দাবি সর্বোচ্চ আদালতের আরটিআই মূলেই প্রমাণিত মাত্র 462 জনই মামলায় পক্ষভুক্ত ছিলেন কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের দায়সারা মনোভাবের জন্য 10,323 শিক্ষক শিক্ষিকাদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে আর দপ্তরের এই ব্যর্থতার জন্য এখন পর্যন্ত মানসিক অবসাদে 139 জন শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অন্যদিকে 2020 সালের মার্চ মাস থেকে অ্যাডহক পদের চাকরিও নেই ফলে এই পরিবারগুলির আয় উপার্জন সম্পূর্ণ বন্ধ তাই স্থায়ী চাকরির দাবিতে বিধানসভা অভিযান করা হয় কিন্তু এই অভিযানে সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ প্রশাসন জল কামান কাঠানে গ্যাস সহ লাঠি পেটা করেছিল ফলে মহিলা শিক্ষক সহ প্রায় 85 জন শিক্ষক শিক্ষিকা আহত হন যাক শেষ পর্যন্ত বিরোধী দল নেতার আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করলেন তারা জানান মুখ্যমন্ত্রী ও দুই আইন বিশেষজ্ঞ আধিকারিকের কাছে আরটিআই এর বিষয়গুলি তুলে ধরা হয়েছে তারাও এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছেন যে আরটিআই নিয়ে একটি অংশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন যাতে 10,323 শিক্ষক শিক্ষিকাদের সর্বশান্ত করা যায় তবে এদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতিশ্রুতি ছিল তাই প্রতিশ্রুতি পূরণের জন্য আইন মোতাবেক 10,323 শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে পদক্ষেপ গৃহীত হবে অমূল্য দেববর্মা উত্তম কুমার দেব দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এদিকে 10,323 শিক্ষকদের পৃথক সংগঠনের নেতৃত্বও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন প্রদীপ বণিক প্রণব দেব প্রশান্ত দেববর্মার নেতৃত্বে মহাকরণে সাক্ষাৎ করা হয় তারাও সুপ্রিম কোর্টের আরটিআই মূলে সমস্যা নিরসনের দাবি করেছেন খাজির মারাঠি কিজিং সং 10,323 শৃঙ্খলার অনুমতি কক্টমা অঙ্কা দৈনিক সংবাদ পাবলিশিং যাক অবস্থিত দিন খাজির মারাঠি কিজিং সং নরক চাই ওই নাইটংডি টি এম বি নিউজ এন্ড এন্টারটেনমেন্ট চ্যানেল খুলুম বাকিয়া